শত শত হাজার হাজার মানুষকে মেরে উল্লাস করছে, রক্ত নিয়ে হোলি খেলছে। মানুষ যেখানে শুধু যে মুসলিম তাদেরকে যে হত্যা করছে তা নয়, সব জাতি ধর্ম নির্বিশেষে এই চায়না সরকার এই নির্যাতন চালিয়েছে, শত শত হাজার হাজার মানুষকে মেরে উল্লাস করছে, রক্ত নিয়ে হোলি খেলছে। আমরা ওআইসি, জাতিসংঘ, পৃথিবীর যতগুলো সংঘ আছে তাদের কাছে আহ্বান রাখবো, মানবাধিকার সংগঠনগুলোর কাছে আহ্বান রাখবো, যে আপনারা উইগুর মুসলিমদের ব্যাপারে সোচ্চার হন, সারা পৃথিবীতে স্বাধীনতা সংগ্রামের জন্য যে আন্দোলন সংগ্রাম করে চলছে উইগুর মুসলিমরা, তাদের স্বাধীনতা সংগ্রামে আপনারাও এগিয়ে আসবেন, এটাই আমরা আশা করছি। আমরা আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, যে আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বিশেষভাবে মোবারকবাদ জানাই, যে আপনারা এই যে সহযোগিতা করে উইগুর মুসলিমদের ব্যথায় ব্যথিত হয়ে বাংলাদেশ থেকে যে আওয়াজ তোলা হচ্ছে, এই আওয়াজের সাথে আপনারাও সামিল হলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক এর ওসিলাও আমাদেরকে নাজাত দিতে পারে, আর আমাদের ইমানি চেতনা থাকতে হবে, আমাদের ইমানি চেতনা থাকতে হবে। আমরা জঙ্গি সন্তান দেখেন পৃথিবীর ভিতরে কোন মুসলমান জঙ্গি সন্তানেরই না, বন্দুক দিয়ে অন্য ধর্মের মানুষ যখন গুলি করে বোম মারে তখন তারে কোনো সময় কয় না যে সে জঙ্গিবাদ। পরিতাপের বিষয়, কোন জাতিসংঘ কন, আমেরিকা কন, ইউরোপ কন, নেটো কন, কেউ বলে না। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ কেউ যদি আপনার এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালায় বা আপনার বন্দুক দিয়ে গুলি করে বোম মারে বলবে না, কিন্তু কোনো মুসলমান, কোনো মুসলমানকে জঙ্গি বানানোর জন্য এমনভাবে নাটক সাজায়ে তাকে জঙ্গি বানানো হয়, জঙ্গি বানানো হয়। এই জঙ্গিবাদের তুকমা আমরা এই বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমি কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব হয়ে সর্বপ্রথম 2006 সালে আমরা জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করছি, তখন বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী দলে ছিল, মানে যে বিরোধী দল এখন যারা আছে, কোনো দল আমাদের আগে আওয়াজ তুলিনি জঙ্গিবাদের বিরুদ্ধে। আমরা এই মুক্ত অঙ্গনে এই বর্তমান সরকারের 2009 সালে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিফ গেস্ট করে প্রোগ্রাম করেছিলাম আমার কাছে, এবং আমাদের একটা তোহমত হয়েছিল যে যা কওমি মাদ্রাসারা ওরা স্বাধীনতা বিরোধী, ওরা পতাকাকে শ্রদ্ধা করে না। এখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল্লাহ টুকু, এখন বর্তমান ডেপুটি স্পিকার, উনি প্রধান অতিথি, জাতীয় পতাকা, সাবেক মহাসচিব মৌলানা আব্দুল জব্বার জাহানাবাদী এবং চিফ গেস্ট শামসুল্লাহ টুকু, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তানার হাত দিয়ে সারা দেশের উলামা ইকরামকে নিয়ে আমরা জাতীয় পতাকা বাংলাদেশের মাটিতে কওমি মাদারাসদেরকে নিয়ে, ছাত্র শিক্ষকদেরকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা স্বাধীনতা বিরোধী নয়, আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। বিধায় আমাদেরকে স্বাধীনতা বিরোধী কবে বলবে কে? আমাদের অনেক উলামা ইকরাম যুদ্ধ করছেন, সশস্ত্রভাবে দোয়া করছেন মসজিদে বসে, মুক্তিযোদ্ধাদের জন্য, ভাইদের জন্য খানা পাকিয়ে তাদেরকে পাক করে তাদের খাওয়াইছেন। আর এক চাপটা ইতিহাস লেখা হয় যে কোন মৌলবী সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন না, এই যে কথাগুলো ইতিহাসে আসে না। এই জন্য আমরা মুক্তিযোদ্ধা ভাইদেরকে আহ্বান রাখি, আমরা উইগুর মুসলিমদের জন্য কি করতে পারি? আমরা চায়না সরকারকে দাবি জানাচ্ছি, আমরা যুদ্ধ করতে চাই না, যুদ্ধ সরকার করবে। আমরা উইগুর চায়না সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যে আপনার অনতিবিলম্বে আপনার সরকার উইগুর মুসলিমদের নির্যাতন বন্ধ করতে হবে, যদি বন্ধ করতে ব্যর্থ হন চায়না পণ্য বর্জনের ডাক দেওয়া হবে,
ইসলামী প্রগতিশীল জনতা ফ্রন্টের এই ব্যানার থেকে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা তাতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? যদি চায়না সরকার, যদি আমাদের উইগুর মুসলিমদের যদি নির্যাতন বন্ধ না করে, আমরা আগামীতে এমন কর্মসূচি দিয়ে মাঠে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন।